ইউনিয়ন প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477795155। এগিয়ে আসছে ভোটের দিন। ভোট এগিয়ে আসার সাথে আরো জোরদার হচ্ছে ভোটের প্রচার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যে ভোট প্রচারে ঘুরছেন গ্রাম থেকে শহরের পথে। প্রার্থীদের প্রচার নিয়েই দেখুন দুয়ারে প্রার্থী। মনমোহিনী, চৈত্র সেল ধামাকা। শাড়ি, শুটিং, শার্টিং ও ড্রেস মেটেরিয়ালের ওপর সর্বনিম্ন 10% ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও সমস্ত গার্মেন্টস এর ওপর রয়েছে আপ টু 50% অফ। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। পথে প্রচারে খড়গ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস মার্জিদ। ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় ঘুরে ভোট প্রচার সারেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এলাকায় ঘুরে জনসংযোগে প্রার্থীর প্রচার চলে দিনভর। ভোট প্রচারে কান্দি বিধানসভা সংযুক্ত মোর্চা কংগ্রেস প্রার্থী সফিউল আলম খান। গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় ভোট প্রচার সারলেন দলীয় কর্মীদের সাথে নিয়েই। গ্রামে গ্রামে ঘুরে পথে ঘাটে জনতার মাঝে জনসংযোগে কংগ্রেস প্রার্থী। গাড়িতে চেপেই ভোট প্রচারে বেরোলেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন। বুধবার বিকেলে জঙ্গিপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে রোড শো করলেন তিনি। প্রার্থীর প্রচারে উপচে পড়ল ভিড়। রাস্তার দুধারে প্রার্থীকে দেখতে জমায়েত জনতার। এদিন রানীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফেও প্রার্থীর সমর্থনে হয় সভা। পথে প্রচারে নবগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাই চন্দ্র মণ্ডল। বুধবার সকালে অমৃতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরলেন টোটোতে চড়ে। প্রার্থীর সমর্থনে প্রচারের সঙ্গে দলীয় কর্মী সমর্থকরা। ৬১ নম্বর লালগোলা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আলী ভোট প্রচারে ব্যস্ত বুধবার সকাল থেকেই। এদিন সকালে বিলপোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রচার করেন প্রার্থী। প্রচারের পাশাপাশি ফুটবলে কিক মারতেও দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। জমজমাট ভোট প্রচার কান্দি বিধানসভার বিজেপি প্রার্থী গৌতম রায়ের। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে কান্দির পথে প্রচার চলে বুধবার সকাল থেকেই। মিছিল করে এদিন কান্দি মহকুমা শাসকের অফিসে মনোনয়নও দিলেন গৌতম রায়। ভরতপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবির, ভোট প্রচার চলছে তার জোরদার। গ্রামে গ্রামে ঘুরে আমজনতার মাঝে গিয়ে প্রচারে ব্যস্ত প্রার্থী। শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমুলিয়া, সোনারন্দি, পুনাশি, নতুনগ্রাম, বুনারিবাদ, দক্ষিণ খণ্ডের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করছেন প্রার্থী। বুধবার সকাল থেকে জোরদার প্রচারে নওদা বিধানসভার বিজেপি প্রার্থী অনুপম মণ্ডল। এদিন নওদার বিজেপি প্রার্থী রায়পুর, কল্যাণপুর ও মধুপুর সহ বিভিন্ন এলাকায় কর্মীদের বাড়ি গিয়ে জনসংযোগ করেন। প্রচারের ফাঁকে চায়ের আড্ডায় দেখা যায় অনুপম মণ্ডলকে। হরিহরপাড়া বিধানসভা তৃণমূল প্রার্থী নিয়ামত শেখের রোড শো। দৌলতাবাদ থানার মদনপুর অঞ্চলের কলাটাঙ্গা, নওদাপাড়া, ধনাইপুর, সরসাবাদ, মদনপুর সহ বিভিন্ন এলাকায় রোড শো চলে। প্রার্থী নিয়ামত শেখের সাথে স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ বিধানসভার মুকুন্দবাগ বেনিপুকুর এলাকায় প্রচার সারলেন মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। বুধবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন বিজেপি প্রার্থী। এছাড়াও বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছেও ভোট প্রচারে জনসংযোগ বিজেপি প্রার্থীর। খড়িবনা অঞ্চলের সোদপুর, নসিপুর, জাফরের মোড়, ডিহিপাড়া, বাদপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার সারলেন ভগবানগোলার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইদ্রিস আলী। বুধবার সকাল থেকেই দলীয় কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তৃণমূল প্রার্থী। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থীর হাত ধরেই প্রায় 100 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলেই জানা যায়। ফারাক্কায় মিছিলের প্রচার তৃণমূল প্রার্থী মনিরুল ইসলামের। বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাটপাড়া থেকে পায়ে হেঁটে 8 কিলোমিটার এলাকা প্রচার চলে। মিছিলে আদিবাসী নাচ হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয় প্রচারে। কান্দি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার ভোট প্রচারে ঘুরছেন বিভিন্ন এলাকায়। মহলন্দে একের পাতনা, মাঝিডাঙ্গা, তেঁতুলিয়া, জিয়াখড়দহ বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন বুধবার। কাবেরিতে হইচই চৈত্র সেল, সিলেক্টেড আইটেমের ওপর আপ টু 80% অফ, সাথে হ্যাপি আওয়ার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, ফ্ল্যাট 50% অফ, সাথে বাই ওয়ান গেট ওয়ান অফার। খাগড়া চৌরাস্তা, বহরমপুর, মুর্শিদাবাদ।